মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্মার্ট সিটিতে সামান্য বৃষ্টিতে জলে হাবুডুবু, ক্ষোভে ফুটছেন সাধারণ মানুষ। অতীতের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন রাজধানী আগরতলা শহর সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। কেননা সামান্য বৃষ্টিতেই রাজধানী আগরতলা শহরের নিচু রাস্তাঘাট জলের তলায় ডুবে যায়, জলে থই থই করে গোটা এলাকা। বানভাসী রাজধানী আগরতলা শহর এলাকার জনগণের এই তথ্য অভিজ্ঞতা এবারও কি ফিরে আসবে, সেই প্রশ্নই মাথা ঝাড়া দিয়ে উঠছে। রাজ্যে ক্ষমতার পালা বদলের পর বিজেপির নেতৃত্বাধীন নতুন সরকার আগরতলা শহর এলাকাকে বানভাসী অবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। ইতিমধ্যে এর সুফল ভোগ করতে শুরু করেছে আগরতলা শহর এলাকার জনগণ। বাস্তব সমস্যার দিকে পেছন ফিরে তাকালে দেখা যায় রাজধানী আগরতলা শহর এলাকায় জনবসতি দিন দিন বেড়ে চলেছে, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ি করের সংখ্যা দ্রুত বাড়ছে। বৃষ্টি হলে দ্রুত জল নিষ্কাশনের বিষয়টা প্রশ্নচিহ্ন এসে দাঁড়িয়েছে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় সোমবার ভোর রাত থেকে বৃষ্টির ফলে রাজধানী আগরতলা শহর এলাকার বিভিন্ন রাস্তাঘাটে জল জমে যায়, দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসী সহ পথ চলতি মানুষদের। সরকার তো বলছে এটা স্মার্ট সিটি, উন্নয়ন, ডাবল ইঞ্জিনের সরকার, এটা তো ডাবল ইঞ্জিন ত্রিপুল সরকার, ত্রিপুল সরকারের নমুনাই তো বোঝা যাচ্ছে আজকে আগরতলাবাসী খাটু পর্যন্ত জল। আপনারাই তো দেখতে পাচ্ছেন, আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুর সরকারের নমুনা, হাঁটু পর্যন্ত জল, যে পরিমাণে গাড়িগুলো দাম হয়ে গেছে এদেরকে কি ভাবা যায়। আসলে এই ত্রিপুর সরকারের নমুনা জন্য আজকে শহরবাসী যেভাবে ভুগতেছে তার জন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটুকু অনুরোধ করবো, আপনারা এর প্রতিবাদ করুন এবং সরকারকে যাতে সরকারের প্রতি যাতে মানুষের বিক্ষোভটা যাতে তৈরি করা যায় সেজন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটা অনুরোধ রাখবো, ত্রিপুর সরকারের যে নমুনা, যে হাঁটু পর্যন্ত যে জল এবং মানুষের যেভাবে ভুগছে তার জন্য আমি শহরবাসীর কাছে অনুরোধ রাখবো আপনারা এটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।